আসসালামু আলাইকুম। আবার দেখি মাহিদ রানা, আপনাকে আবারও যুক্ত করা হয়েছে, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা বলেন তাহলে, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। এখন আমি আপনাদের যারা ভক্তবৃন্দ আছে, আপনার যেগুলো ভক্তবৃন্দ আছে, ঠিক আছে, তো তাদের উদ্দেশ্যে আমি কিছু ভাই কথা ভাই ভাই বলবো। ভাই ভাই ভাই, আমার কোনো ভক্তবৃন্দ নাই, আমার কোনো এখানে কোনো ভক্তিবাদী কোনো মানে আলোচনা হয় না, ভক্তিরসে ভক্তিরস এখানে বিলানো হয় না, এখানে কোনো ভক্ত টক্ত নাই, এখানে আমরা যুক্তি তর্ক করি, আলোচনা করি, বিতর্ক করি। আপনার যদি সেই বিষয়ে কিছু বলার থাকে তাহলে সেটা বলতে পারেন। হ্যাঁ, সেটাই বলবো, কারণ যেহেতু যারা আপনার আলোচনা শুনে এখন নাস্তিক হয়েছে, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে না না না, আপনাদের আমার উদ্দেশ্যে আমি কিছু আলোচনা কথা শুনে কেউ বলবো, ঠিক নাস্তিক আছে। হয় না, আমার আলোচনা শুনে কেউ নাস্তিক হয় না। আমরা হ্যাঁ, আমি তো দেখি যত অনেক জনাই নাস্তিক হয়েছে, আমি তো দেখছি। না ভাই, এটা ভাই ভুল জানা সাহেব, ভুল ভাবছেন। যখন না না আসলে না, আমি যখন ভুল আপনি বললি, আমি সেদিনও একটা কথা লাইভে বলতে, দেখছি যে একটা ছেলে একটা কোরআনের আয়াত আয়াত দেখালেন, দেখার পরে সে ভাই সাথে সাথে জানা, নাস্তিক হয়ে গেল, ঠিক আছে। তো আমি আমি কথা এরকম বলতেছি অনেক ঘটনা দেখছি যে আপনারা মুসলমান ছেলে ভাই মেয়েদের রে নানা ভাই কোরআন রে হাদিসের ভাই রে নানা একটু মাহিদ রানা ভাই, একটু ফারাজ ভাই আপনাকে একটা কথা বলছে, ওইটা একটু শোনেন, শুনে আবার বললেন, এত অস্থির হয়েন না। হ্যাঁ, আপনাকে তো ট্রেন ছেড়ে দিচ্ছে না, তাই না? একটু বসেন, একটু আপনি পানি খান, আপনি আপনার একটু কানে দিলাম। হেডফোনটা সঠিকভাবে লাগান, যখন আমরা কথা বলবো যেন আপনি ফোকাস করতে পারেন, এত জোরে জোরে চিল্লায়েন না এবং এত জোরে কথা বলেন না যেন আমাদের কথা আপনার কানে না ঢোকে। ফোকাস করবেন, আমরা যখন কথা বলবো আমাদের কথা ফোকাস করবেন, আমরা আপনি যখন কথা বলবেন আপনার কথা আমরা ফোকাস করব। আপনি যদি এই মেন্টালিটি নিয়ে আসেন যে আপনি এখানে কোনো একটা বয়ান দিবেন, ওয়াজ করবেন, এটা একটা ভুল ডিসিশন, আমরা শুনবো না আপনার ওয়াজ। যতক্ষণ আছেন আপনার সময়টাকে ইউটিলাইজ করতে পারেন। তো আপনি যেটা বললেন ভক্তবৃন্দ নিয়ে বা আসিফ ভাইয়ের কথা শুনে নাস্তিক হওয়ার বিয়া দিয়ে, অনেকেই এর আগে আসতেন, এসে বলতেন আসিফ ভাই আপনার এই কথা শুনে আমি নাস্তিক হয়েছি, এই কইয়া শুনে আমি নাস্তিক হয়েছি, এগুলো কথা বলতেন, বা আসিফ ভাই আপনার লেখা পড়ে আমি নাস্তিক হয়েছি, এই ধরনের কথা অনেকেই বলতেন, অনেকেই বলতেন এবং এখনো বলে, এখনো বলে বেড়ায় ট্রু। কিন্তু আসিফ ভাই তাদের উত্তরে কি দেয়, যে না ভাই, আমার লেখা পড়ে আপনি, আমার লেখা পড়ে কেউ নাস্তিক হইতে পারে না, আমার লেখা পড়ে আমার কথা শুনে কেউ নাস্তিক হইতে পারে না, ওই জিনিসগুলো আপনার আগে ছিল, ওই বায়াসনেস ছাড়া চিন্তা করার প্রবণতাটা আপনার আগে থেকেই ছিল, এবং যখন আপনি ওই জিনিসটা ইউটিলাইজ করছেন, ওই জিনিসটা খাটাইছেন, তখন হয়তো বা আপনি দেখতে পাচ্ছেন এটার ভিতরে যুক্তি তথ্য প্রমাণ নাই এবং ধর্মের উপর থেকে আপনার রাস্তাটা চলে গেছে। তো ভক্তিবাদ, আপনি যে ভক্তিবাদের কথাটা বলতেছেন সেটার বিরোধিতা আসিফ ভাই নিজেই করেন, ইভেন তার লাইভেও করেন, এবং এই যে পার্টিকুলার বিষয়টা বলেন এই পার্টিকুলার বিষয়েও করছেন। সো আপনার যে অ্যাকিউজেশন, অ্যাকিউজেশনের গোড়াতে গলত, আপনি এই অ্যাকিউজেশনের উপর বেস করে কথা বললে আপনার কথাটা ভুল হবে এবং আপনার কথা আমরা শুনতে ইন্টারেস্টেড হবো না। আপনি আপনার অ্যাকিউজেশনটাকে ঘুরায় বলেন, ঘুরায় অন্যভাবে বলেন, বা এটা চেঞ্জ করেন, যে কোনো একটা করেন, এইভাবে চললে আমরা আপনার কথাটা আমি আমি আপনার কথাটা শুনতে ইন্টারেস্টেড হবো না। আসিফ ভাই, আমরা তোকে বলার, হ্যাঁ মাহিদ রানা ভাই, আপনি আগে ভালো করে আমাদের কথাটা একটু শুনেন, শুনে একটু বোঝেন, বুঝে তারপর আপনি সেই পয়েন্টে কথা বলেন। হ্যাঁ, আমরা কিন্তু সব সময় বলি যে প্রত্যেক মানুষের নিজে যাচাই বাছাই করে চিন্তা ভাবনা করে দেখা উচিত। আমি আসিফ মহিউদ্দিন কইছে, আহ ভাইয়েরা আসো, আহো ভাইয়েরা নাস্তিক হয়ে যাও, ভাইয়েরা ভাইয়েরা প্লিজ ভাইয়েরা আহো নাস্তিক হয়ে যাও, এরকম কথা কখনো আমি বলিও নাই, এরকম কোনো কিছু কেউ নাস্তিক হয়ও নাই ভাবে, ঠিক আছে। আমরা যে যুক্তি তথ্য প্রমাণ উপস্থাপন করি কোরআন হাদিস থেকে বা বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে, আমরা যে জিনিসগুলো উপস্থাপন করি সেগুলো নিয়ে আলাপ আলোচনা করি, সেগুলো মানুষ বাংলাদেশের বেশিরভাগ মানুষ, যেহেতু বাংলাদেশ কেন সারা পৃথিবীর বেশিরভাগ ধার্মিক মানুষেরা, তারা কখনো আসলে ধর্মগ্রন্থ পড়েই দেখে না। তারা একটা পরিবারে জন্ম নেয়, কেউ হিন্দু পরিবারে জন্ম নেয়, কেউ মুসলিম পরিবারে জন্ম নেয়, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি বৌদ্ধ, এবং তারা ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয় যে আমাগো ধর্মটাই সত্য, একমাত্র সত্য ধর্ম, বাদ বাকি সব ধর্ম হলো ভুয়া ধর্ম, মিথ্যা ধর্ম। যেমন ধরেন একটা ছেলে যদি হিন্দু ধর্মের পরিবারে জন্ম নেয়, সে ছোটবেলা থেকে এটা শুনে শুনেই বড় হয় যে হিন্দু ধর্মটা হইতেছে সনাতন ধর্ম, হইতেছে সত্য, বাদ বাকি সব ধর্ম হইতেছে বিকৃত, মিথ্যা, দূষিত। এইটা শুনে শুনে যখন একটা বাচ্চা বড় হয় তখন তো আর, এবং তারা তাদের ধর্মগ্রন্থটা ভালো করে বুঝে পড়েও না, যে এখানে আসলে লেখাটা কি আছে, লেখাটা কি আছে না পড়েই তারা মনে করে যে হ ঠিকই আছে, এখানে যা লেখা আছে ওইটাই সত্য কথা। হ্যাঁ, এটা মনে করে। আমরা যে কাজটা করি যে আমরা বলি যে আপনি আপনার আপনি যে ধর্মগ্রন্থটা
আপনি যেই ধর্মের পরিবারে জন্মেছেন, অন্তত পক্ষে সেই ধর্মগ্রন্থটা একটু বুঝে আপনার মাতৃভাষাতে পড়ে দেখেন, পড়ে তারপর সেটা নিয়ে একটু চিন্তা করেন, প্রয়োজনে আমাদের সাথে আলাপ আলোচনা করেন, যুক্তিতর্ক করেন, এরপরে আপনি নিজে চিন্তা করে দেখেন যে আপনি আসলেই ওই ধর্মটা সত্য কি সত্য না, সেটা আপনি নিজে চিন্তা করে দেখেন, নিজে ডিসিশন নেন। আমরা এই কাজটা করি, এই ডিসিশন মেকিং এ আমরা একটু হেল্প করতে পারি, কিন্তু আমরা কোনো মানুষের ডিসিশন মেক করে দিতে পারি না। এবং আমরা আমাদের এখানে যদি কেউ এসে বলে যে ভাই আসিফ ভাই আমি আপনার ভক্ত, তারে আমরা সাথে সাথে লাথি মেরে বের করে দিই লাইভ থেকে। হ্যাঁ, কারণ এই সমস্ত ভক্ত টক্ত ইসের টাইম নেই, ঠিক আছে, ওগুলা পোষণের টাইম আমাদের নাই, আমরা এই ভক্ত টক্ত এগুলা পছন্দ করি না, এবং আমরা এই অন্ধবিশ্বাসী ভক্তি এই জিনিসগুলো আমরা পছন্দ করি না। মাহিদ রানা ভাই আপনি কি বিষয়টা বুঝতে পারছেন, শুনেছেন, বুঝতে পেরেছেন বলেন তো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, এখন বুঝতে পারছি, এখন শোনেন আমি বলি। তো আপনাদের কথা যুক্তি অনুযায়ী যারা নাস্তিক হয়েছে, ঠিক আছে, তো আপনারা তো নাস্তিক তাই না, যত আল্লাহকে বিশ্বাস করেন না বা যে কোনো সৃষ্টিকর্তা বিশ্বাস করেন না। আবার আপনি বলেন আপনাদের কথা শুনে যারা নাস্তিক হয়েছে, ভাই আমাদের কথা শুনে তো বললাম তো, আমাদের কথা শুনে কেউ নাস্তিক হয় না, নাস্তিক হতে হলে একটা যোগ্যতা লাগে ভাই নিজের। আপনি সেকেন্ড টাইম রিপিট না করে আমি আপনাকে রিকোয়েস্ট করি, তাকে বলেন যে সে যে কথাগুলো শুনছে ফ্রিকা থেকে কি বুঝছে সেটা একটু বলতে। হ্যাঁ মাহিদ রানা ভাই, আমার মনে হচ্ছে আপনি কোনো কথা শুনতেছেন না, আপনি আপনি খালি আপনার কথা বলতে। পুরাটাই শুনছি, আপনি বলছেন ভাই যে আমার মনে হচ্ছে, আমরা আমরা একটু যুক্তি একটু তর্ক ভাই দিয়ে, একটু ওয়েট ওয়েট ওয়েট, আমার মনে হচ্ছে আপনার কানটা ঠিকভাবে কাজ করে না, আপনার মুখটা বেশি কাজ করে কিন্তু কানটা ঠিকভাবে কাজ করে না, এটা আমার মনে হচ্ছে। তো এই যে আমরা একটু চেক করে দেখি যে আপনার কানটাও ঠিকভাবে কাজ করে কিনা, আপনার কান থেকে কানের ভিতরে মানে আমরা যেগুলো বলি সেগুলো ঢোকে কিনা, বা আপনার মাথায় সেগুলা কাজ করে কিনা, আমাদের কথাগুলো আপনার মাথায় মেমোরিতে জমা হয় কিনা, সেটা আমরা একটু টেস্ট করে দেখি। এই জন্য আপনাকে জিজ্ঞেস করতেছি যে ভাই আমি কি বলছি এতক্ষণ, আপনি কি কিছু বুঝছেন, সেটা একটু সামারি করে বলেন তো দেখি। অবশ্যই তো আমি বুঝছি, বুঝবো না কিসের জন্য? আপনি বলছেন যে আমি কোরআন হাদিস থেকে যুক্তি দিয়ে মানুষকে দেখাই, সেটা দেখে মানুষ নাস্তিক হয়, সেখানে আমি দায় ভার নাই, সেখানে আমি, ওরা আমাদের ভক্তবৃন্দ না, কারো পছন্দ হইলে হবে কারো পছন্দ হইলে না হবে, আপনি এরকমই যুক্তি দিচ্ছেন যে এত বুদ্ধিমান, এত বুদ্ধিমান কিভাবে হন ভাই আপনারা? না না না, এরপর এখানে আসিফ ভাই আপনি কি বুদ্ধিমানের কি হলো? কথাগুলো বলছেন আসিফ ভাই, একটু মিউট করেন আসিফ না না, ভাই, কি আপনি আপনার এই কথা কথা বলছি, বলছেন? আপনার কথা বলছি ভাই, আপনার কথা বলছি, মিউট করেন তারপরে আসিফ রানা ভাই সেটা রানা মডিফাই রানা করছে, ভাই ঠিক আছে। রানা ভাই মিউট করেন, মিউট করেন। আসিফ ভাই কি এই কথাটা বলছেন? না আমি তো এই ধরনের কথা বলি নাই, উনি কি না না না, আমি কোশ্চেন কি আসিফ ভাইয়ের কথা বানাইলো? বলি নাই, আমি ফারাজ ভাই আপনার কথা বলছি, আপনি এই কথাগুলো যুক্তি দিয়েছেন আচ্ছা এর কথা বলছি, আমি আসিফ আচ্ছা ভাইয়ের একটু কথা মিউট, বলিনি। একটু ঠিক আছে আমি বলছি, আচ্ছা একটু মিউট করেন তো দেখি। আসিফ ভাই আমি কি এই কথা বলছি? না আমার তো আপনার কথা শুনে এরকম মনে হইলো না আপনি এই কথাগুলো বলছেন, মিল পাচ্ছি আপনি না ভাই। লাইভটা আবার ঘুরিয়ে দেখেন, সমস্যা কি, আপনি দেখেন লাইভটা আবার ঘুরিয়ে দেখেন, সেটাই আপনি বলছেন কোরআন হাদিস থেকে আমরা যুক্তি দিয়ে দেখাই বুঝতে কে পারছি আসিফ নাস্তিক ভাই, হলো বুঝতে না পারছি হলো, এটার দায় ভাই আমরা নাই। মাহিদ রানা ভাই, মাহিদ রানা ভাই বুঝতে পারছি যে আসলে মানে আলোচনা করার জন্য যে আইকিউ লেভেলের প্রয়োজন হয়, আইকিউ লেভেল ম্যাচের প্রয়োজন হয়, হ্যাঁ আচ্ছা উনার এই যদি ম্যাচটা লেজিট কোনো আমাদের মধ্যে কোশ্চেন নাই। থাকে আসিফ ভাই সেখানে চলে যাই, আমার মনে হয় হ্যাঁ এখানে মানে মনে আপনি হয় যদি যেটা বলবেন আইকিউ লেভেল এন্ড অল, আমার মনে হয় শুধু উলুবনে মুক্তা ছড়ানো হবে। ওনার জন্য লেজিট কোনো প্রশ্ন থাকে সেখানে চলে যাই আমরা। আচ্ছা একটা জিনিস একটু জিজ্ঞেস করতে খুব ইচ্ছা করছে ফারাজ ভাই, আইকিউ জিনিসটা কি মাহিদ রানা ভাই আপনি কি বলতে পারবেন, আইকিউ কাকে বলে? এখানে আমি প্রশ্ন করতে আসি, এখানে তো আপনাকে আমি উত্তর দিতে আসি নাই, উত্তর দিতে আসছি এখানে, আচ্ছা আপনি যদি, আপনি যদি আপনারা তো জ্ঞানী মানুষ। আপনি যদি এই সমস্ত ফাইজলামি করেন, আপনি যদি এই ধরনের ফাতরামি করেন আমাদের এখানে এসা, একটা লাথি মেরে বের করে দিব আপনাকে। যে জিনিসটা জিজ্ঞেস করব আপনি যদি জানা থাকে বলবে, বলবেন জানা আছে ভাই এই যে এটা উত্তর হচ্ছে এটা, আর যদি জানা না থাকে বলবেন যে ভাই এটা আমার জানা নাই, সবকিছু যে সবার জানা থাকতেই হবে এমন কোনো কথা নেই, একটা জিনিস জানা না না থাকতেই পারে, এটা কোনো অপরাধ না, আপনার যদি একটা জিনিস জানা না থাকে সেটা কোনো অন্যায় না, অপরাধ না, আপনি যে জাস্ট বলবেন না ভাই এটা জানি না, বলতে পারি না ভাই, কথা শেষ, কাহিনী সেখানেই শেষ। যদি মানে এখানে এসে যদি আপনি মনে করেন যে এখানে আমি আজকে আইসি কথা কমু, আগেলা অগেলারে দাঁত ভাঙা জবাব দিবো, জবাব দেওয়ানোর লেগে আইসি আমি একে লাথি মেরে বের করে দিবো, এই সমস্ত বেয়াদব আচ্ছা এই আরেকজন সমস্ত। ব্যাকস্টেজে আছেন, ট্রু সিকার রিসিভার, আপনি একটু থাকেন আপনার সাথে কথা বলবো। হ্যাঁ মাসুদ মাহিদানা ভাই, আপনি যে মানে যে জিনিসটা জানেন না নর্মালি বলতে পারতেন আমি জানি না, শেষ। আমি প্রশ্ন করতে আসি নাই, জবাব দিতে আসি নাই, উত্তর দিতে আসি, এই সেই আর আমি এটা বলি করতাম নাই না, ভাই, আমি প্রশ্ন দিতে নর্মালি কথা আসিনি, বলে উত্তর দিতে আসিনি, এটা বলি আমি, প্রশ্ন করতে নর্মালি আসছি বলতেন। এটা বলছি। হ্যাঁ তো যেটাই আচ্ছা বলবেন নর্মালি বলতেন, নর্মালি বলতেন যে ভাই আমি এটার উত্তর জানি না,
ভাই আমি প্রশ্ন উত্তর দিব না, আমি শুধু জবাব নিব। কারণ উনি আমারে মডিফাই করতেছে, আমি কেমন লেখাপড়া জানি, কেমন শিক্ষিত, তো আমি জানি না দিয়ে তো আপনাদের কাছে জানতে হ্যাঁ আসছি। এখন আপনাদের সেটাই, ব্যবহার যদি যদি এত না আপনি খারাপ হয়, সেটাই তাহলে আপনি আপনারা বলবেন, মানুষে কি শিখাবেন? সেটাই সেটাই আপনি বলবেন যে ভাই এই ভাই জিনিসটা আমি একটু জানি না। আসিফ ভাই একটু কান্নাকাটি করতে দেন, আমাদের ব্যবহার খুবই খারাপ ছিল। না মাহি ভাই, ভাই মাহি খুবই খারাপ ব্যবহার করছেন খুবই ভাই, খুবই খারাপ ছিল। আমার আল্লাহর পাশে লাথি মারছেন ভাই, আমার আল্লাহর পাশে লাথি দিয়েন না, আমার নবীর পাশে নবীর লুঙ্গিটা খুলে দিয়েন না, আমার নবীর খুব নবী মানে মানে খুব ন্যাংটা হয়ে লাভ গেলে হইলো, আমার ভিকটিম খুব রোল খারাপ প্লে লাগে। করে খুব লাভ হইলো। আচ্ছা ভাই এই ভাই আমি আপনাকে, আমি মনে হয় না আসিফ ভাই আপনাকে সুযোগ দিতে রাজি হবে। আর আসিফ ভাই আর কথা বলবেন না আপনি তার সাথে, পাগল ছাড়ার সাথে কথা আচ্ছা বলবেন দেখি না? ওনার কোনো প্রশ্ন থাকলে আপনার যদি মানে শুনতে পারি, লেজিট কোনো কোশ্চেন থাকে আমি লেজিট শুধুমাত্র কোনো প্রশ্ন কোশ্চেনটা থাকলে দিতে শুনতে পারি। ইন্টারেস্টেড। আমি আগডুম বাগডুম সকল আলোচনা ফেলে দিয়ে যদি উনি লেজিট যদি শুধু কোশ্চেনটা করতে পারে আমি কোশ্চেন, আমরা কোশ্চেনটা শুনতে ইন্টারেস্টেড। এছাড়া মাহিদ ভাইয়ের অন্য কোনো কথা শুনতে, মাহিদ ভাই যদি মুখ খুলে অন্য কোনো কথা বলে কোশ্চেন ছাড়া, সেফ কোশ্চেন ছাড়া, আমি আপনাকে মাহিদ ভাই আপনাকে বিদায় জানাতে বাধ্য হব। প্লিজ হ্যাঁ সাবমিট করে, ঠিক আপনি আছে যদি কোশ্চেন থাকে তাহলে শুধু কোশ্চেনটা করুন। ঠিক আছে, বলেন জাস্ট প্রশ্নটা করবেন, বলেন। এখন শুনেন, আপনারা কথা বলছেন, আমি কিন্তু কোনো কথা বলি নাই, ঠিক আছে? আমি ফাঁক প্রশ্ন ভাই, করবো, ফাঁক আপনারা ভাই, ফাঁক শুনবেন, বের করে কোনো দিলাম, কথা বের বলবেন করে না। দিলাম, ঠিক আছে যা যা ঠিক আছে তোরে ভাই, বের ফাঁক করে দিলাম, যা যা তোরে বের করে দিলাম, যা। সিম্পলে আমি তাকে হ্যাঁ সুযোগটাও দিছিলাম, আসিফ ভাই আপনি চাইতেন না, আমি জানি আপনি চাইতেন না, আমি তাকে সুন্দর মতো ইয়েটা দিছিলাম যে স্রেফ মুখ খুলে আপনার কোশ্চেনটা করবেন, দ্যাটস ইট, অন্য কোনো কিছু না, আপনার আগডুম বাগডুম কোনো কথাই শুনতে যাচ্ছি না। দূরে গিয়ে কান্না সে কাটি এসে দেবেন, সে এসে ইনস্ট্রাকশন দিচ্ছে। ওরে আমি বলবো আপনারা শুনবেন, ওরে বাপ রে বাপ, আমরা কি মানে মানুষকে অশিক্ষিত অপমান করতে ভাই মূর্খ মানে আলাদা করে এই। আমার ভালো লাগে এই জিনিসটা না, কিন্তু এই যে লিটারালি ভাই মানে মানে বস্তি মেন্টালিটির পোলা ভাই, খাওয়া দাওয়া ঠিক মতো হয়তো বা করতে পারে না ঠিক মতো, বাট এসে মানে অ্যাটিটিউডটা দেখেন, স্টুপিড মার্কা অ্যাটিটিউড, মানে তুই বস্তির পোলা কোথায় ভাইয়ের মতো আসছিস, অ্যাটিটিউড। তুই কোথায় আসছিস, তোর কোনো আইডিয়া আছে? তুই মানে যাক, যাই হোক ভাই, আর